হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে তো আজকে আমি আলোচনা করব। আমাদের ইউটিউবের চ্যানেল খোলার পর আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি তো আপলোড করতে করতে আমরা কতটা ভিডিও আপলোড করলে সফল হব এবং প্রথম থেকে কি পরিমাণ ভিউ আসে এবং কতটা ভিডিও ছাড়ার পর কীরকম ভিউ আসে পুরো ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তাহলে নতুন ইউটিউবার আসলে বুঝতে পারবেন যে আপনি কোন পর্যায়ে এসেছেন এবং আপনার আর কতটুক পদ বাকি আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন তো আসলে আমরা যখন ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করে আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি তখন কিন্তু প্রথমে যখন আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের মোটামুটি একটু ভিউ হয় দেখা যায় যে আমাদের একটা ভিডিও সারার পর পঞ্চাশটা একশোটা ভিউ হতে পারে বা দুইশো ভিউ হতে পারে কিন্তু তখন আমাদের প্রথমে কিছু ভিডিও ইউটিউব প্রমোট করে যার জন্য কিন্তু ভিউ একটু বেশি আসে তো আপনি যখন দশ বারোটা ভিডিও সারবেন তখন কিন্তু আপনার ভিউটা একটু কমা শুরু হবে তো দেখা যাচ্ছে যে আমরা প্রথমে দেখা গেছে পঞ্চাশটা ভিউ হতো বা একশোটা ভিউ হতো তো আপনার যখন দশটা পনেরোটা ভিডিও সারার পর আপনার ভিউ একটু কমে আসবে এবং আপনার ভিউ দেখা যায় যে বিশটা ত্রিশটা হলো এবং আপনি যদি যখন বিশটা পঁচিশটা ভিডিও সারবেন তখন আপনার ভিউ কিন্তু আরও কমে আসবে দেখা যাচ্ছে দশটা বারোটা ভিউ হতে পারে তখন কিন্তু ভিউ একটু কমে যায় এবং আপনি যখন এই যে তিরিশ চল্লিশটা ভিডিও সারবেন তখন কিন্তু আমাদের ভিউ একবারে কমে যায় কারণ ইউটিউব থেকে সহযোগিতারা আরও কমিয়ে দেয় যার জন্য ভিউ কিন্তু তখন একবারই হয় না তখন আমাদের একটা ভিডিও আপলোড করলে আমাদের দেখা যায় যে দুইটা ভিউ হতে পারে পাঁচটা ভিউ হতে পারে ওই সময় কিন্তু ইউটিউবাররা ইউটিউব সেরে চলে যায় তো আসলে কিন্তু ওই সময়টা কিন্তু আপনার আপনি ফিফটি পারসেন্ট চলে এসেছেন বা ফর্টি পারসেন্ট আপনার টার্গেট ফিল আপের কাছাকাছি চলে এসেছেন এবং এই সময় কিন্তু ইউটিউবরা ইউটিউব সেরে চলে যায় তো এই সময় কিন্তু যারা কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে থাকে তারাই কিন্তু সফল হয় কারণ এটা কিন্তু শুধু আপনার বেলায় না এটা সবার বেলায় ইউটিউব কিন্তু এই সময়টা সহযোগিতা কমিয়ে দেবে আমার আপনার ভিউ হবে না তো এই সময় আপনার মনে হতে পারে যে আপনার কোথাও সমস্যা হয়েছে আপনার চ্যানেলে কোথাও আপনার চাপ পড়েছে যার জন্য আপনার চ্যানেলটা এলোমেলো হয়ে গেছে আপনার ভিউ হচ্ছে না দেখবেন যে আপনার ভিউ দিনে দুইটাও কিন্তু ভিউ হবে না তো ওই সময় আপনি কন্টিনিউভাবে যদি কাজ করেন তাহলে আপনার দেখা যায় যে ষাটটা সত্তরটা ভিডিও সারার পর আবার কিন্তু ভিউ আবার একটু একটু বাড়তে থাকে তো আপনার যখন এই আশি নব্বইটা ভিডিও সারবেন তখন আপনার কি কয়েকটা ভিডিও একটু চলা শুরু হবে এবং তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা ভিডিও সারলে আপনার ভিউ হলো পঞ্চাশটা কিন্তু আপনার সারা দিনের ভিউ দেখা যায় যে দুই হাজার ভিউ হয়ে যায় এরকম কিছু ভিডিও কিন্তু চলা শুরু হয় যেমন একটা ভিডিও দেখা গেল প্রতিদিন দুই হাজার আড়াই হাজার ভিউ হওয়া শুরু হইল তো ওই সব ভিডিও যখন আপনি আরও কিছু ভিডিও সারবেন তখন দেখা গেছে একশো ভিডিও সারার পর আপনার ওই ভিডিওগুলো আরও চলা শুরু হয় এবং কিছু দিনের মধ্যেই দেখা যায় যে আপনি আরও দশ বারোটা ভিডিও সারতে সাথে আপনার টার্গেট ফিল হয়ে যায় তা এখন কিন্তু আপনি মোটামুটি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একশো বিশটা তিরিশটা ভিডিও সারার পর আমাদের টার্গেট ফিল হয়ে যায় অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম দরকার সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায় তবে কিছু কিছু ব্যাপার যদি আপনি ফেস ক্রেমে না আসেন প্রথম থেকে তাহলে দেখা যায় যে আমাদের বিডিওর পরিমাণ একটু বেশি লাগে দেখা যাচ্ছে আমরা যদি প্রথমে ফেস ক্রেমে আসি যেমন আমার আমি এখন ফেস ক্রেমে ভিডিও করতেছি সামনাসামনি তো এরকম ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একশো ভিডিও কিন্তু দরকার পড়ে না কিন্তু এর মধ্যে আমাদের টার্গেট ফিল হয়ে যাবে তো আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় যে আমরা পঞ্চাশটা ষাটটা ভিডিও আমরা ফেস ক্রেমে আসি না তারপরে আসি তাদের বেলায় দেখা যাচ্ছে যে একশো তিরিশটা চল্লিশটা ভিডিও লাগতে পারে আর আমরা যদি একবারেই ফেস ক্রেমে না আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে দুশো ভিডিও আমাদের লাগতে পারে তো মোটামুটি আমরা আসলে দুশো ভিডিও টার্গেট করে দু ভিডিও আপলোড করার টার্গেট নিয়ে আমরা চ্যানেলে কাজ করব তাহলে কিন্তু মোটামুটি আপনি এই দুশো ভিডিও আপলোড করলে আপনি হানড্রেড পারসেন্ট আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনার টার্গেট কিন্তু অবশ্যই ফিল হবে আপনার ভিউ যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই আপনার কিছু ভিডিও ইউটিউব প্রমোট করে দেবে কিছু ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা দরকার সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে তুমি ভাবছি আজ আর নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ